হ্যালো কামাল, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? উত্তাপের কারণে আমি ক্লান্ত এবং অসুস্থ বোধ করি। আসলে আমার মনে হয় আমাদের দেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে। তুমি ঠিক বলেছ, কিন্তু আমি মনে করি গ্রিন হাউস প্রভাবের কারণে পুরো পৃথিবী গরমময় উঠেছে। ঠিক, তুমি কি গ্রিন হাউস প্রভাবের কারণ জানো? ঠিক আছে, আমি মনে করি পরিবেশ দূষণ গ্রিন হাউস প্রভাবের সবচেয়ে সম্ভাব্য কারণ। এছাড়াও সিএফসি, জীবাশ্ম জ্বালানি এবং মিথেন গ্যাসের ব্যবহার গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দূষণকারী উপাদানের ব্যবহারও বাড়ছে, এটি একটি গ্রিন হাউস প্রভাবের কারণ। আমি মনে করি তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরু বরফের চিত্র গলে যাবে এবং সমুদ্র স্তর বৃদ্ধি পাবে, এটি আমাদের অনেক বন্য প্রজাতিকে নিভিয়ে দেবে। ঠিক, আর বাংলাদেশের জন্য উদ্বেগজনক খবর হলো আমাদের উপকূলীয় এলাকাগুলো পানির নিচে চলে যাবে, মাটি লবণাক্ততা উঠবে, ফলে আমরা ফসল ফলাতে পারব না। হ্যাঁ, আমি মনে করি এই দানবটির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, অন্যথায় আমরা আমাদের অস্তিত্ব আরব। ঠিক আছে কামাল, তোমাকে অনেক ধন্যবাদ। উল্লেখ্য নেই, আবার দেখা হবে।